back to my channel. Yes. অনেক চেষ্টা চরিত্র বা এইসব প্ল্যান ক্যান্সেল করার পর ফাইনালি আমরা বেরোচ্ছি আমার পিসির বাড়ি মানে গোবিন্দপুর মানে মানে হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ড হচ্ছে মানুষনুর বাড়ি মাও চলো তুই তোমার ননদের বাড়ি চলো আমার আর কোথাও যেতে ভালো লাগে না তাহলে আমরা শাশুড়িকেই দোষ দেব কেন সেও তো এক কথাই বলে দোষ নাই তো ঠিক আছে আসছি এসো কালকে সকাল সকাল পালিয়ে আসবো গোবিন্দপুর যাবো আমার ফুকুরও গেল না ফুকুর চল 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 দেরি হচ্ছে চুলটাকে ঠিক করে এই আচ্ছা আমরা বেরিয়ে পড়েছি বর্দিকে স্টেশনে ছেড়ে আমরা বেরিয়ে যাবো গোবিন্দপুর বর্দিনে যাওয়ার কথা ছিল কিন্তু লাস্ট মুহূর্তে ক্যান্সেল করলো সব কিছু লাস্ট মুহূর্তে ক্যান্সেল করে দেয় ডিম খেয়ে হলো নি আরো গোটা দশে খেতে হবে কটাই ট্রেন এদিকে গোলে পড়ে এটা তোলা যাবে না গো না না আমরা কলকাতা পালিয়ে যাচ্ছি ভালো করে ধর চুল্লাও চায় ব্যাস বড়দি নেমে যেতে কান্না শুরু হয়ে গেছে তোকে তো মানুষনুর বাড়িতে নিয়ে যাচ্ছি চুল্লার বাড়িতে যাবে না বাগিন দিদি একা আছে কালকে মনা চলে যাবে পুরীতে কে দেখবে বাগিন দিদিকে সবারই তো পুরী আছে আজ এটা কালীপুর দিয়ে যাবে তো টগো বন্ধুর সামনে একটু দাঁড়াবেন তো কি নিয়ে নেবো চল অল্প কিছু মিষ্টি নিয়ে নিই চলো বর্দিকে নামিয়ে দিয়েছি আর সাথে বৃষ্টিও নিয়ে নিয়েছি মোটামুটি এখান থেকে আর 15 মিনিট এরকম 20 মিনিট মতো লাগে পিসির বাড়ি বেশি দূরে না এই রাস্তাটা এত ফাঁকা এত সুন্দর বুঝলি নদী কত জমি এসে গেছি ধরে থাক ধরে থাক মাথা করে ধর এই দেখ টেবুলুর বাড়ি আমরা এসে গেছি এই যে রিঙ্কির সাথে দেখা হলো এসে ওখানে চুমকি লুকিয়ে পড়েছে আমাকে দেখে এই যে মাথাটা দেখুন আপনি বেরো ভেতর থেকে এই যে রিঙ্কির মেয়ে মানু আর ওই যে দুটো এখন ফোন দেখছে এই তাকা ওই দিকে সোনু আর নদী ছাগল দেখে লই মাত্র দুজনে রিঙ্কিরানি বেরিয়েছে গামছার ভেতর থেকে এই তোর মা কোথায় গেল যার জন্য এলাম কামার পুকুর গেছে বলছে কি গো এইদিকে কোথায় আমি তো এই যে একটু দেখি হ্যাঁ তো মেয়ে হয়েছে হ্যাঁ এ সোনু এর আগের বারে এসে আমরা এখানে কুল পেড়েছিলাম কিন্তু এই গাছটা প্রচুর দিন এই হ্যাঁ কত পাকা পাকা কুল আসতে ওই তো কুড়ো তিন বোনেতে মারপিট লেগে গেছে কুল করানোর এই যে এত বড় বড় সাইজের কুল এটা হলো আমাদের চুমকি রানীর ছেলে নতুন ছেলে পুরনো মেয়ে এটা নতুন ছেলে আমাকে হাঁ করে দেখেই যাচ্ছে নলম 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 তাকাও নদী চলে আয় নদী আমার গরুকে আদর করছে নদী গুতিয়ে দেবে চলে আয় এইটা হলো ওই কচি কাকুর দোকান রিঙ্কি আমরা কিরকম এখান থেকে বসে থাকতাম সারাক্ষণ বিস্কুট আনতে আসছি চকলেট আনতে আসছি চিপস আনতে আসছি ওকে গরম করে ধরিস না ভালো করে ধর উপরে তুলে দিয়েছি যে ওই জামাটা ওরও পছন্দ দেখবে এই তুই কোথায় নিয়ে যাচ্ছিস ওটাকে যখন দেবে কামড়ে বুঝতে পারবি এখন ছাগল বাচ্চা সেটেল হয়ে গেছে সে উঠছেও না নড়ছেও না বসে আছে নদীর কোলে নদী এবার আনন্দ হয়েছে অনেকক্ষণ ধরতে পেরেছি এবার ছেড়ে দে ওটাকে এখানে তিন মূর্তি খেতে বসেছে ভালো খেতে ভালো লাগছে খাও আবার এইটাও ছোটটাও যোগদান করছে আমাকে একটু দে বলছে ছোট বলছে আমাকে একটু দে এই তো এই যে
নিজে বাবাই তোমার হাসি হাসি এটা হচ্ছে বুলুদের উপরের রুম যেটা আমি প্রথম দেখলাম আমি যতবার এসেছি নিচেই এসেছি এখানটা দেখারও সুযোগ হয় মানে আসিওনি দেখতে আজকে এলাম আমি নিচে শুব কেন এই ঘরটা কি অসুবিধে ভাল লাগে না এখানে সবাই মিলে শুব উপর নিচ করে করে কিন্তু রিঙ্কি মাম্পি চুমকি সোনু মনু হনু বুলুর এখানে রুটি হচ্ছে রুটি ভাত রাত্রেবেলা দু রকমের হবে কি সাজটা একবার দেখুন সবাই মেলা দেখতে যাচ্ছে বলে কথা কি তুই পৌরসভার মেলায় গেলে মানুষ সাজে না এই শোন আমার কথা শোন তুই সাজিস কি বলছিস মেলাতে কি সব পড়ে যাচ্ছে মানুষ কাঁথা নিয়ে না মাথায় ফুল আচ্ছা সানগ্লাস পরে রাত্রেবেলায় গলে একটা হার এখানে একটা এখানে একটা ইয়ে ওই যে ফুল আবার এইখানে এই সাইডে সাইডে গোলাপ ফুল তারপরে মেলা যাচ্ছে হ্যাঁ সানগ্লাস হাতে চুড়ি এইটা দেখুন না আমাদেরকে জ্বালিয়ে মারছে আমাদেরকে মেলাতে যেতে দিচ্ছে না ওর ঘুমানোর সময় হয়ে গেছে তবুও ঘুমাবে না ও ইচ্ছে করে যাতে আমরা মেলাটা না যেতে পারি বদমাইশি করছে আমরা এই মাত্র রেডি হয়ে বেরোচ্ছি মেলার জন্য মানে গান শুনতে প্রোগ্রাম হবে অর্কেস্ট্রা সেই প্রোগ্রাম শোনার জন্য ব্যস্ত সেই জন্য আগে ভাগে চলে গেছে আর আমি চুমকি আর নদী এখন যাচ্ছে আমরা শুধু মেলাটা ঘুরে চলে আসবো সব বাচ্চা এখন নাগরদোলায় চাপবে এটা কি হাতে করে ঘোরানো নদী ফার্স্ট টাইম নাগরদোলায় চাপছিস তো এটা যদি হাতে ঘোরানো এটা ইলেকট্রিকের না ভয় তো পাবে না আমার আমরা ফার্স্টে ঘুগনি দিয়ে শুরু করলাম আর এখানে ডিমের চপও আছে ডিমের চপ একটু টেস্ট করে দেখ আর বাকি বাচ্চাগুলো সব গুড়ির চুল খাচ্ছে নদী অনেকক্ষণ ঘুমিয়ে গেছে আর ক্লান্ত হয়ে সুন্দর করে শুয়ে পড়েছে আর আমাদের এখানে খাওয়া হয়ে গেছে রিঙ্কি যদি এখন আসেনি রিঙ্কি এখনো প্রোগ্রাম শেষ করেই আসবে আমরা সবাই চলে এসেছি এবার দিয়ে দেবো মানে দিয়ে দানা দান ঘুম দেবো প্রচন্ড টায়ার্ড দেখা হচ্ছে কাল সকালে ভাই গুড নাইট সকাল সকাল কার মুখ দর্শন হ্যাঁ সকালবেলা এ বি সি ডি বলা হচ্ছে এ বি সি রাগি রাগি করে কেন মুখটা তো রাগি রাগি কেন মুখটা গুড মর্নিং এভরিওয়ান কালকে একটা বেশ ভালো ঘুম টুম দিলাম পড়ার সাথে সাথে ঘুম দিয়েছি পুরো 7:10 পর্যন্ত এখানে রিঙ্কি আলু কাটছে কি হবে আলুর আলুর তরকারি কালকে কেমন ফাংশন দেখলেন আপনি 12:30 সময় ঘরে ঢুকেছে 12:30 তখন রাত 2 বাজে কি বললি যে 1 বাজেনি এটা কোথাকার জমি রে এটা এনাকে খাওয়ানোর এত প্রবলেম হ্যাঁ কপা কপ খেয়ে না কপা কপ এই তো টুকি কুকি কুকি খাওয়া হয়ে গেছে ভদ্রলোক এখন উঠে বসেছেন হামাগুড়ি দিচ্ছেন হাসি হচ্ছে আবার সকাল 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 হাসি হচ্ছে সকাল সর্দি ওষুধ সব লাগিয়ে রয়েছে একটু পরে চলে যাবো বলেছি নদীর মন খারাপ ও যাবে না এখানে ছেড়ে তাই তো এখানে ছাগল আছে গরু আছে কত কিছু আছে শুয়ে পড়েছে হ্যাঁ আমাদের পছন্দের জায়গা হচ্ছে এখানে ঘড়িয়ের মোড় আছে যেখানে শ্মশানকালী পুজো হয় হ্যাঁ ঘড়িয়ের পাড় আছে ঘড়িয়ের পাড় মানে একটা পুকুর তার উপরে একটা পাড় করে দেওয়া আছে ওখানে শ্মশান মানে শ্মশান অ্যাকচুয়ালি শ্মশানকালী পুজো হয় আমরা ছোটবেলায় সবাই আসতাম বড়দি মেজদি মানে সবাই ঝেঁটিয়ে দিয়ে এখানে বারোয়ারি কালী পুজো হতো এইখানে হতো প্লাস তারপরে ওখানে শ্মশানকালীর ওখানে হতো তো ওইখানে গিয়ে
ওখানে গিয়ে পুরো রাত্রি দেড়টা দুটো পর্যন্ত পুজো হতো, সারা রাত জাগতাম, মানে বারবারই কালী পুজোর সময় বেশ মজা হতো। সেই কত বছর পর এখন যাচ্ছি না ভেমুজ না। হ্যাঁ ওখানে সে পদ্মমুড়ি তুলতে মনে আছে? বাবু গিয়ে পদ্মমুড়ি তুলতো এখানটা বাঁধিয়ে দিয়েছে কেন? এটা হলো মা শ্মশানকালীর মন্দির। কানে কলকা ফুল গুঁড়ি গুঁড়েছিস যে, এর সাদা কলকের গাছ এটা হলুদ। আমি সাদা কলকে কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। বাহ, আমি হলুদ কলকে ফুল দেখেছি, সাদা কলকে ফুলই প্রথম দেখলাম। একই জায়গায় তিনটে কালারের কলকে ফুলের গাছ, এটা হলুদ, এটা সাদা, আবার ওখানে এটা গোল্ডেন কালারে নিয়ে আসছে। শোনো, হ্যাঁ হালকা হালকা কমলা কমলা কালারে, না বেশ সুন্দর। তেঁতুল পাড়া চলছে, এটা কি বিশাল মিষ্টি হয়, তুই খাবি না? এই দেখ সকালবেলা খালি পেটে তেঁতুল খাচ্ছে। আমরা গাছ ধরে টানাটানি করছিলাম, দেখে ইনি উপরে উঠে আমাদের তেঁতুল পেড়ে দিচ্ছে। এই দেখ পড়েছে, অনেক পড়েছে, দেখ আস্তে আস্তে পড়ে যাবি, সব কটা পড়বি। এই দেখ পায়ের সামনে, পেছনে, এই দেখ। হ্যাঁ তেঁতুল তো চাটনি হয়ে যাবে, অনেক হয়ে গেছে, চল নিয়ে যাবি তেঁতুল। কত পড়ছে দেখ, পাকা তেঁতুল করে দেখি, ভাঙ ভেতরটা দেখি, দেখ এই দেখ। হ্যাঁ রে পুরো নিচে যাচ্ছে, তোর তেঁতুল খেতে এত ভালো লাগে। তেঁতুলের গন্ধ শুকছে, আহ আহ করছে, যেন বিরিয়ানি খাচ্ছে ওরা সকালবেলায়। কোঁচড়ে বেঁধেছে দিয়ে যাচ্ছে, তেঁতুল কুড়িয়েছে। আরে চল বুলু, এখানে লুচির ময়দা বেড়ছে। তুমি আটা ময়দা মিক্স করে করো না, শুধু ময়দার। এটাকে দেখুন, সারাক্ষণ ছাগল বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারাক্ষণ। এই দেখ কাদের ছাগল বাচ্চা নিয়ে চলে এসছে, আবার কোথায় পালালো বলতো, ওকে বাড়ি যেতে হবে। কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? তো আজকে শেষ করব, আর পরে এখান থেকে বেরোবো আমরা 10:30 নাগাদ। টোটো বলে দেওয়া হয়েছে, টোটো করে চলে যাবো, ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থাকবেন, বাই।